শুভশোন, হ্যাঁ কিছুতে সবাই আছে, কিছু একটা বানানোর চেষ্টা করেছে, আমি আসবো বলে। বাবারে অন্তত তুমি দারুণ হচ্ছে, একটু দেখি আমরা। না শোনো, তুমি দারুণ হয়েছে, সব মস্ত বাসন ধোয়া করাচ্ছি, সবাই বিয়া করুন এবং সবাই দিল্লি কালান্ডু। শুভ সন্ধ্যা সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। অনিন্দিতা ব্যানার্জি নিয়ে চলে এসেছি আরেকটা মিনি ব্লগ। আর আজকে ভাবলাম একটু এইখানে সংসারটা কীরকম কাটে উইকেন্ডে সেটা তোমাদেরকে দেখাই, অ্যাটলিস্ট দেখানোর চেষ্টা করি। তো এখন উনি একটু বাইরে গেছেন, আমি এখন টুকিটাকি এদিক ওদিক কাজ করছি। এই হচ্ছে আমাদের রান্নাঘর, যার অবস্থা এখন খুবই খারাপ। লোকটা কী যে করে রাখে, যাই হোক, তাও একটু মানে পরিষ্কার করে রেখেছে, ধুলো টুলো জমে নেই। আমি এলে এইটুকু অন্তত করে রাখে, কিন্তু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু একটা বানানোর চেষ্টা করেছে, আমি আসবো বলে। ঘুরতে গেছিলে তুমি বাইরে? কখন? এই যে এসে আমাকে কাজ ধরানোর জন্য। হ্যাঁ আর কি করেছে, পেঁয়াজগুলিতে কি হয়েছে? শুকনো পেঁয়াজগুলি ভিজে গিয়ে দিয়েছে। কি দিয়েছে? খাড়া, শুনে খাড়া। বুঝেছে কাকে দিচ্ছে। আমার দোকান ভালো কেনা হয়, কি যে দেয় আমাকে অর্ধেক জিনিস ভুলে চলে আসি। ওই এনেছে, ওই প্লাস্টিকে ভরা আছে, ধোয়াও নাই কিছু নাই। না ওইটা কাটার সময় ধুতে হয়, ফ্রেশ থাকে। আচ্ছা, তার আগে ধুয়ে রাখলে পরে ওই জলের লেয়ারটা তো পচিয়ে দেয়। ঠিক আমার কাছে। আর বাইরে কিসের জলের লেয়ার থাকে? না ওইটা যেটা রইল ঠিক আছে, খারাপ যেটা বলে এদের দেখো। বাবারে পেঁয়াজ কাটতে বলেছিলাম, পেঁয়াজটা কোথা থেকে এনেছো বলো তো? পেঁয়াজ চাষ করেছিল, পেঁয়াজ কাটলে চোখ দিকে জল বেরোয়, কিন্তু এই এত, তাহলে এত চোখের জল, চোখটা আমি খুলতে পারছি না, মানে কেমন একটা হয়ে এই যে করছে তখন থেকে ভগবানই জানে। হয়নি এখনো, বেশি কায়দা। তুমি যাও, তুমি যাও, এক্সস্ট অফ করো একবার, শোনা যাচ্ছে না কিছু? আর কত দূর? একটু গন্ধ তো দারুণ হচ্ছে, একটু দেখি আমরা। শোনো, তুমি একটা কাজ করবে, হ্যাঁ তুমি এই লাইটটা পাল্টাবে, হ্যাঁ খুব অন্ধকার অন্ধকার, একটা জোরালো লাইট যাতে আমি একটু ভিডিও তুলতে পারি, প্লিজ। এখন না, একবার একটু তুলো। এখন তুলবো না। তুলবে না? তুলবো, অল্প একটু দেখি। আরে হেভি লাগছে তো কালারটা, বাবা দোসার ব্যাটার রেডি করে রাখতে হবে। আমাকে তখন থেকে বলছে যে রসগোল্লা রসগোল্লা, এটা কি চিকেন দিয়ে করেছো? এটা কি চিকেন দিয়ে করেছো? এটা কি চিকেন দিয়ে করেছো? আরে এটা কি করে করলে তুমি? চিকেন মিট বল, চিকেন মিট বল। খেয়েছিলি একটা? ট্রাই করে দেখেছিলি? তাহলে টেস্ট করুন। হ্যাঁ
বাংলাদেশ বাংলাদেশের মানে একজন রিল শেয়ার করেছিল, সেই আরে সুভি ওরা দেখলাম শেয়ার করেছিল, সেখান থেকে দেখলাম কোনো বেশি ওই কর্নফ্লাওয়ার দিইনি, কারণ ফ্লেভারটা দরকার, কর্নফ্লাওয়ার ফ্লেভারটা মরে যায়। চিকেন, ভেজিস, কালকে আমি মারাত্মক জিনিস করে খাওয়ানোর পরে আজকে ম্যাডামও করছে কিছু একটা, কেছে তেল দিয়ে মানে জল দিয়ে আর নুন দিয়ে এটাকে মিশিয়ে এই কনসিস্টেন্সিটা করেছি, কতটুকু এটুকু এটুকুতেই হবে, দিয়ে দিলাম। আস্তে আস্তে করতে হবে, বেশি প্রেশার না দিয়ে উপর থেকে, কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব। তেল দেয় যতক্ষণে দোকানগুলোতে দেখেছি আগে, এবার যে তেল দিচ্ছি তেলটা এরকম করে দেবো না, জাস্ট চামচে লাগবে, লেগে থাকাটা এরকম করে সাইড থেকে দেবো। আমি তো ভাবছিলাম দোকানদার গুলো কম তেল দেয়, এইটুকু দিচ্ছে, এই তো দেখি বাস। যেহেতু এগ ধোসা, সেহেতু আমরা ওয়েট করবো না এটাকে ব্রাউন হওয়ার জন্য, তার আগেই একটা ডিমের হাফ দিয়ে দিচ্ছি, এটাতে কিছু দিইনি আমি, মানে নুন টুন কিছু দিইনি। ওকে, পেঁয়াজ, ওহো দারুণ হয়েছে। দেখানো হচ্ছে অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, এই হচ্ছে তার জন্য একটু আগে ক্লিক টাইপ বললাম যে এরপরে ছবি একদমই ভুলে যাওয়া হয়েছে। কখনো উনি রান্না করেন একবেলার, কখনো আমি করি একবেলার, অর্ধেক গুলো বাসন আমি ধুয়েছি। এখন ও হচ্ছে ওই জলের ইয়েটা ধুচ্ছে, ওইটা অনেকদিন ধোয়া হয়। বলুন আমি আপনাকে খাটাই, জানোয়ার গুলা ইস, এইটা যখন থেকে মানে পাঠিয়েছি আর কি, তখন থেকে এইটা আর ধোয়া টোয়া হয়নি, ওই প্রথমবার ধুয়ে জল রাখা হয়েছিল। এই যে সাবান এইগুলো তো কত কেমিক্যাল থাকে, আমি শুধু জল দিয়ে ধুতে পছন্দ করি। আচ্ছা, সেটাও কোনোদিনও দেখি না আমি, গায়ে এই যে নিচে পড়ছে সাবানটা। আজকে সকাল থেকে আমি বলেছিলাম যে আমাকে একটা বাসনের মানে বাসন ধুয়ে রাখার একটা তাক আর একটা পাপোস অ্যান্টি স্কিট এই রান্নাঘরে এইখানটাতে রাখার জন্য একটা কিনে দিতে, অন্তত নিয়ে যেতে, আমি কিনবো, নিয়ে অবধি যাইনি। হ্যাঁ, দুটো জিনিস চেয়েছি, তার বদলে এত এত পেঁয়াজ ধরে দেবে, বসে বসে কাটো আর কাঁদো, শুধু কাঁদোতেই যান। এলে একদিনের জন্য এলে, আর আমি একদিনের জন্য এসে কি করি, এই যে দায়িত্ব পালন করতেছি গায়ে, এই 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 কাজটা তোমারই করা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সবাই বিয়া করুন এবং সবাই দিল্লি কা লাড্ডু খান। এই জিনিসটা কত সুন্দর সেটা তুমি বলো, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট।